ना। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন স্যার? শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ার? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। আমি শুনতে পাচ্ছি। বলবেন কিছু? হ্যালো, আমরা আমরা আসলে আমাদের পুরো সিলেবাস থেকে পাঁচটা ভাগে ভাগ করা। ফার্স্ট যে পার্টটা আছে সেটা হচ্ছে আমরা পড়তেছিলাম গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট। গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের ভিতরে আমার দুইটা প্রেজেন্টেশন রেডি করা আছে আর দুইটা শিটও আপনাদেরকে দিয়েছি, যেটা আমরা একটু শেষ করেছিলাম ফার্স্ট ক্লাসে, আরো অনেক ইন্ট্রোডাকশন ছিল। আমরা দুইটাই মানে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো, এই শিক্ষা টেস্ট শেষ করবো। তো ফার্স্ট যেটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল গভর্নেন্স, আমরা এখান থেকে মানে শেষ করেছিলাম। এখানে যেটা বলেছে এক কথায়, গ্লোবাল গভর্নেন্স আর ওয়ার্ল্ড গভর্নেন্স ইজ এ মুভমেন্ট টুয়ার্ডস পলিটিক্যাল কোঅপারেশন অপারেশন অ্যামং ট্রান্সন্যাশনাল অ্যাক্টরস। তার মানে বিভিন্ন কান্ট্রির ভিতরে যে পলিটিক্যাল কোঅপারেশনের মুভমেন্টটা এবং সবার সাথে সবার একটা দেখবেন যে কি বলা যায় একটা সখ্যতা, হ্যাঁ, বা স্ট্যান্ডার্ড মেনটেন করে সবাই কাজ করবে সেইটা নিশ্চিত করাটাই হচ্ছে গ্লোবাল গভর্নেন্স এর ফিনান্সিয়াল গভর্নেন্স এর মেইন উদ্দেশ্য। লাইক কি করে যেভাবে তৈরি করে অন্যরা আরেক দেশের কাছে আর একটা পলিসি ফলো করে যদি করে, তাহলে একজন আর একটা যারা জায়ান্ট কোম্পানি সেটা বিভিন্ন দেশে বিজনেস করে, তারা চাইবে না আর এক দেশে গিয়ে বিজনেস করে, কারণ ওখানে গিয়ে তো সে মেলাতেই পারবে না যে ওরা একরকম করে করতেছে এরা একরকম। এর জন্যই কিন্তু যে স্ট্যান্ডার্ড গুলো ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড গুলো
তারপরে যে অডিটিং স্ট্যান্ডার্ড এগুলো কিন্তু সব ইন্টারন্যাশনালি এক্সেপ্টেড এবং সব দেশেই এগুলোই ফলো করা হয়। নিজেদের স্ট্যান্ডার্ড কিছু থাকে যেমন আমাদেরও আছে, আমরা কিন্তু IFRS ফলো করি, সাথে সাথে কি DFRSও আছে, তারপরে ISDS সবই আছে, ISABSA হ্যাঁ অডিটে। কিন্তু ট্যাক্সের কিছু পলিসি আছে যেগুলো আসলে সব দেশের দেশের প্রতিষ্ঠান এক এক রকম থাকে, যে দেশ যেরকম সে দেশে সেরকম ট্যাক্সের পলিসিটা করে। এই জন্যে কিছু দেশে যে ট্যাক্স হেভেন বলা হয় সেখানে গিয়ে তারা অনেক বেনিফিট নেয় ট্যাক্সের, এরকম কিছু কান্ট্রি আছে। আবার কিছু কিছু দেশে আছে যেখানে অনেক বেশি ট্যাক্স দিতে হয়, সেখানে তারা অনেক ইনভেস্টমেন্ট সেখানে করতে চায় না। এই যে ডিফারেন্স গুলো আছে ওভারঅল, এগুলো কিছু ডিফারেন্স থাকলেও সিমিলারিটি তো অনেক বেশি, যার কারণে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস গুলো এইভাবে স্টাবলিশ হচ্ছে এবং সবাই সব দেশে ওপেন বিজনেস করতে যেতে পারছে। একসময় কিন্তু মুক্ত বাণিজ্যটা ছিল ফ্রি ট্রেড যাকে বলবো আমরা, এখন কিন্তু সেগুলো হয়েছে। তারপরেও আমরা আমাদের টেক্সটাইল গুলো এগুলো কিন্তু জিএসটি সুবিধা বা অন্যান্য যেসব কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে সেখানে কিন্তু আমরা বেনিফিট পাই। এই সুবিধা আমাদেরকে প্রিফারেন্স দিয়েছে, বাট ওভারঅল সবাই সব দেশে করতে পারে। কোনো দেশের সাথে পলিটিক্যাল রিলেশনশিপ যদি ভালো না থাকে সেটা ক্ষেত্রে সেখানে হয়তো একটু বাধাপ্রাপ্ত হয় বা না বিজনেস করতে যেতে পারে না বা যেতে দেওয়া হয় না, এরকম হচ্ছে দেশেই দেখবেন যে এখন আর বাধা নেই। একটা ভিলেজ বলা হচ্ছে এখন এত বেশি অনলাইন ছিল ওখানে আপনারা পড়েছেন না সেটাই এখানে আমরা আলোচনা করছি। গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম সবার জন্য কি এরকম সমস্যা হচ্ছে না? মানে আমিও তো একটা ব্যাকগ্রাউন্ডের শব্দ শুনছি, মানে কে যেন অন করে রাখছে, সবাই একটু মিউট করে রাখেন ওখান থেকে দিলে ভালো। আপনারা শুনতে পাচ্ছেন না ভালো? নতুন হেডফোন নিয়ে যদি এরকম হয় আমি তো আস্তে আস্তে কথা বলতেছি। সবাই কি আসতে শুনতেছেন নাকি কেউ কেউ তার পার্সোনাল প্রবলেম কিনা? এখন শোনা যাচ্ছে স্যার, ঠিক আছে, এখন ক্লিয়ার একটু শোনা যাচ্ছে স্যার। ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। এখানে আমরা গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমের কথা যেটা বলেছি, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ইকোনমিক অ্যাক্টরস,
that together facilitate international flow of financial capital for purposes of investment and trade financing. Dekhen purpose ta ki financial capital er purpose ta kintu je trade finance and investment amra dui ta bishoy niye alochona korechi je apna apna open trade korte parbo bibhinno deshe ek desh arek desher sathe trade korte parben eta eta swift korar jonno joto sundor bhabe kora jay tar jonno kintu global financial governance এবং সাথে সাথে ইনভেস্টমেন্টের ব্যাপারটাও এই দুটো উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু এই গ্লোবাল ফিনান্সিয়াল গভর্নেন্সটা করা যে ইনভেস্টমেন্ট আপনি যেটা যেখানে ইনভেস্ট করতে যাবেন একটা দেশ যেমন আমাদের দেশে করা এসেছে আমাদের দেশে ধরে নেন আপনি মাল্টি ন্যাশনাল কোম্পানি জয়েন্টের ভিতরে জিপি তাই না যেমন ফোন এরপরে আছে কি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বিসি যেটা তারপরে ইউনিলিভার মাঠে একটা ফার্মাসিউটিক্যাল ওরা আমাদের দেশ থেকে বিজনেস গুটিয়ে নিয়েছে প্রবলেমটা হচ্ছে যে এই যে ইনভেস্টমেন্ট যারা করবে তারা আমরা কিছু বেনিফিট যেহেতু দিয়েছি হয়তো 15 ইয়ার্স এর জন্য একটা ট্যাক্স রিবেটের বেনিফিট দিয়েছি ইয়েতে আমাদের যে ইকোনমিক জোন গুলো আছে সেখানে তারপরে ট্যাক্স রেট একরকম দেখে হয়তো আসে যেমন দেখেন ব্রিটিশ আমেরিকান টোবাকো আপনারাও জানবেন যে টোবাকোতে বা তামাক দ্রব্যের উপরে সিগারেটের উপরে প্রতি বছর দাম বাড়ে এবং এটাতে এটাতে ট্যাক্স রেট শুরুতে ওরা যখন প্রথম দেশে আমাদের দেশে বিজনেস শুরু করছে তখন যা ছিল আর এখন কত হাই হয়ে গেছে তাই না এখন বললো 45 আলাদা কোনো ট্যাক্স আরোপ করছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু ট্রেড ফাইন্যান্সিং এর ক্ষেত্রেও এফেক্ট করে এইগুলোই গ্লোবাল ফিনান্সিয়াল গভর্নেন্স হচ্ছে গভর্নেন্স এগুলোকেই আসলে ফোকাস করে এবং এটা সলিউশনই একটা ভালো গভর্নেন্স ভালো কর্পোরেট গভর্নেন্স যদি সবাই মেনটেন করে তাহলে দেখা যাবে সবাই সব বেশি দিয়ে সুন্দরভাবে বিজনেস করতে পারতেছে কোনো হেডপাল বা কোনো ঝামেলা ছাড়াই এই বিষয়গুলোতে এগুলোই এখানে আসছে এটা হচ্ছে গ্লোবাল ফিনান্সিয়াল গভর্নেন্স গ্যাপ এখন আসেন যে ইফেক্টিভ সেন্ট্রাল ব্যাংক পলিসি দেখেন প্রতিটা দেশেই কিন্তু একটা সেন্ট্রাল ব্যাংক থাকে তাই না এই সেন্ট্রাল ব্যাংকরা যদি ইফেক্টিভলি ওয়ার্ক না করে তাহলে কিন্তু মানে ইকোনমিক অবস্থা খুবই নাজুক একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যার কারণে ইফেক্টিভ সেন্ট্রাল ব্যাংক পলিসির ক্ষেত্রে যেসব কোয়ালিটি গুলো থাকতে হয় সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করেছি এগুলো আমাদের গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বিবেচনা করে বিভিন্ন প্রতিষ্ঠান মানে যারা জায়ান্ট যে বিজনেস করবে বা যে ওয়ার্ল্ড র্যাঙ্ক যে যারা করে যারা এগুলোকে মনিটর করে তারাও কিন্তু দেশের সেন্ট্রাল ব্যাংক পলিসিটা কি সেটা কিন্তু দেখে যে এই দেশের সেন্ট্রাল ব্যাংক কিভাবে চলতেছে তারা কতটা স্বচ্ছতা আছে তাদের ভিতরে কতটা জবাবদিহিতা আছে হ্যাঁ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে না গভর্নমেন্টের পলিটিক্যাল ফোকাস আছে এভাবে কিন্তু ব্যাংকিং হয় আর ব্যাংকের পলিসি যেটা সেটা তো সেন্ট্রাল ব্যাংক করেই তাই না সেটা তো আপনারা জানেন যে এটা সেন্ট্রাল ব্যাংকের একটা প্রতি ৬ মাসের একটা কাজ এখন আসেন যে ইফেক্টিভ সেন্ট্রাল ব্যাংক পলিসি ইন অর্ডার টু বি ইফেক্টিভ ইন দেয়ার কোর ফাংশন সেন্ট্রাল ব্যাংক
need to have three essential qualities. কি কি? Independence, normally it is থাকতে হবে তাদের. In order to be effective, central bank must be able to operate independently and should especially be free from any political influence. এখন আমি যে ranking এর কথা বললাম, এটা আসলে একই দেশে এক এক রকম হতে পারে. কিন্তু আমরা আসলে আইডিয়ালটা পড়বো. যে কি হওয়া দরকার ছিল, সবচেয়ে ভালো কোনটা, সেটা যদি সেই কোয়ালিটি গুলো থাকে তাহলে আমরা বলবো যে এই সেন্ট্রাল ব্যাংক পলিসিটা ভেরি ইফেক্টিভ. তো এখানে আসছে ইন্ডিপেন্ডেন্স. ইন্ডিপেন্ডেন্স আমরা আলোচনা করলামই. এখন আসি ক্রেডিবিলিটি. The second important feature is credibility. People of the country should believe the measures taken by the central bank. To do so, the central bank should also follow their own stated goals. Operation transparency. Transparency also helps the central bank in gaining credibility. Transparency means that the central bank periodically discloses the economic environment by publishing reports with important statistics. In the reports, the effective central bank also provide their views on the economic indicators used in setting their monetary policy and how they will be used. So, এগুলো হচ্ছে central bank policy. আপনাদের একটা effective central bank policy হ্যাঁ, যে central bank কি কি quality থাকতে হয়, standard quality কি হ্যাঁ, যে তারা কি কোর ফাংশন যেটা করে সেটা কোর ফাংশনটা কিন্তু আমি বলেছি এগুলো ছাড়াও এগুলো হলো তার কোয়ালিটি. কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কোর ফাংশনটা হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাংক অফ দ্য কান্ট্রি হ্যাজ দ্য কোর ফাংশন অফ ম্যানেজিং দ্য মনিটারি পলিসি অফ দ্য কান্ট্রি. দে হ্যাভ দ্য চ্যালেঞ্জেস অফ কন্ট্রোলিং ইনফ্লেশন অ্যান্ড মেনটেনিং প্রাইস স্টেবিলিটি. এখন দেখবেন যে প্রতি ছয় মাসে একটা করে মনিটারি পলিসি দেয়, জানেন তো আপনারা তাই না? গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংক এটা পাবলিশ করে হ্যাঁ, তাদের ওয়েবসাইটে ইয়েও করে, সাংবাদিক সম্মেলনও করে, তো সেখানে কিছু গভর্নর এটা করে থাকে. শুনতে পাচ্ছেন না ক্লিয়ার স্যার? ট্রান্সপারেন্সির আগেরটা একটু বুঝিয়ে বলবেন, ক্রেডিবিলিটি যেটা, হ্যাঁ দায়বদ্ধতা থেকে যেটা. জি জি, এটা একটু এক্সাম্পলের সাথে যদি বলতেন. হ্যাঁ, আপনি এই যে এখানে বলেছে যে পিপল অফ দ্য কান্ট্রি শুড বিলিভ দ্য মেজার্স টেকেন বাই দ্য সেন্ট্রাল ব্যাংক. সেন্ট্রাল ব্যাংক দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেয়. এই যেমন করোনার সময় কিন্তু এই যে প্যান্ডেমিকে তারা কি করলো, যে কমার্শিয়াল ব্যাংকগুলোকে ডাইরেক্ট অর্ডার করে দিল যে ব্যাংক রেট হচ্ছে 4%. 4% যারা করে এসএমই বিজনেস যেগুলো সেখানে লোন দেওয়ার জন্য. এরপরে আমাদের যে মেইন যে টেক্সটাইল সেক্টর সেখানে তারা ইনভেস্ট, তাদেরকেও প্রণোদনার যে অর্থ সেখানে ছাড় করার কথা বলা হলো. এই যে বিষয়গুলো, এই যে মেজার্স গুলো সেন্ট্রাল ব্যাংক টেকেন করে, এটার উপরে একটা আস্থা পাবলিকের থাকতে হবে. হ্যাঁ, যে সেন্ট্রাল ব্যাংকের উপরে যদি না থাকে তাহলে কিন্তু তারা এটা দেখবেন যে বিশ্বাস করতে পারবে না যে ইয়ে করে ফেলেছে, যে সেন্ট্রাল ব্যাংক আমাদের জন্য আসলে কিছু করছে কিনা. সেই ফিচারটা সেন্ট্রাল ব্যাংকে বিলিভটা থাকতে হবে মানুষের ভিতরে, কিন্তু যে না সেন্ট্রাল ব্যাংক তো আছে, তারা কোনো একটা মেজর সেট করবে বা কোনো পাবলিকের জন্য ভালো এরকম কোনো একটা গোল সেট করে দেবে ইয়ের জন্য, যাতে আমাদের দেশে যে তার যে উদ্দেশ্য যে দুইটা, এই ইনফ্লেশন এবং প্রাইস স্টেবিলিটি, ওই সময় কি ছিল প্যান্ডামিকের সময় ক্রাইসিস একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, বাজারে ক্যাশ ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছিল,
যে সবাই তার ঘরে টাকা পয়সা তুলে নিয়ে রেখে দিচ্ছিল বিষয়টা এরকম, মানে একটা একটা স্টেজের বা একটা শ্রেণীর লোকজন গভর্নমেন্ট তাড়াতাড়ি কি করলো, তাদের গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় ব্যাংক কি করলো যে যে SLR এবং CRR ক্যাশ রিজার্ভ যেটা সেটা রেশিওটা তাড়াতাড়ি আরেকটু 2% মতো ছাড় করে দিল, যাতে ক্যাশ কিন্তু ব্যাংকের কাছে অ্যাভেলেবেল হয়ে গেল এবং তখন তারা এই লোনটা ছাড় করতে পারলো। এই যে ব্যাপারগুলো, এই বিশ্বাসযোগ্যতাটা সেন্ট্রাল ব্যাংকে অর্জন করতে হবে, এটাও তার একটা কোয়ালিটি থাকতে হবে যে পাবলিক যেন তাকে বিশ্বাস করে, পিপল যেন তাকে তার উপরে আস্থা রাখতে পারে। ক্রেডিবিলিটি বলতে এটাই বোঝানো হয়েছে। অবশ্যই ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং ওই যে মাঝে মাঝে তারা ভিউ ইয়ে করবে তাদের বর্তমান যে কি অবস্থা বা ইকোনমিক কি অবস্থা, এটা কিন্তু তাদের স্ট্যাটিস্টিক্সটা পাবলিশ করতে হবে মাঝে মাঝে, তাহলে সবাই তার উপরে আস্থা রাখবে। কোন দেশের সেন্ট্রাল ব্যাংক এগুলো খুব ভালোভাবে করে তার উপরেই কিন্তু র্যাঙ্কিং গ্রেডিং এগুলো হয় এবং জনগণের আস্থাটাও ওইভাবে থাকে। আপনি আমাদের দেশে যে ব্যাংকের উপরে, ব্যাংকগুলো তো এখনো একটা ব্যাংক মনে হয় একটু খারাপ করছে আর সবাই মোটামুটি একটা আস্থার উপরেই আছে, এখনো আস্থার উপরে যায়নি মানুষের, কিন্তু একটা হয়তো কিছু ঘটনা আছে যেগুলো আসলে সব জায়গায় হয়, বড় বড় ফিনান্সিয়াল যে কি বলা যায় ফিনান্সিয়াল ক্রাইম, তাই না, যে অনেক বড় বড় যেমন হলমার্ক কেলেঙ্কারি একটা আমাদের দেশে আছে, তারপরে বিসমিল্লাহ গ্রুপ, কিছু 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 জিনিস আছে। তাছাড়া ওভারঅল ব্যাংকিং সেক্টরে আমরা যাই বলি না কেন, ব্যাংকিং সেক্টর এখনো তার স্বচ্ছতা ধরে রাখছে এবং সেন্ট্রাল ব্যাংক খুব স্মার্টলি এটা গাইড করতে পারছে। আমাদের আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক একেবারে মানে যে যতগুলো রেগুলেটরি বডি আছে তার ভিতরে সেন্ট্রাল ব্যাংক ওয়ান অফ দা বেস্ট আমার মনে হয় এখনো পর্যন্ত। ভিতরে ভিতরে অনেক কিছু থাকতে পারে সেটা আলাদা কথা, সেগুলো আমি এগুলো অ্যানালাইসিস করার ব্যাপার বা মতবিরোধেরও ব্যাপার আছে, কিন্তু ওভারঅল খালি চোখে যেগুলো দেখা যায় তাতে সেন্ট্রাল ব্যাংক যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করে। এরপরে আমরা চাই স্যার এখানে ইফেক্টিভ সেন্ট্রাল ব্যাংক পলিসি এটাকে এস্টাবলিশ করতে গেলে স্যার গ্লোবাল ফাইন্যান্সিয়াল গভর্নমেন্টস থেকে কি যেন কথা বলছেন, এখন আসেন ক্রস কালচারাল ম্যানেজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন। ক্রস কালচারাল যে বিষয়টা কি সেটা আমরা যদি একটু বুঝি, যে আমরা তো গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট করছি, আমাদের দেশে যে কালচার ইন্ডিয়াতে তো সেই কালচার না, ইউরোপে আর এক রকম কালচার, আমেরিকাতে একরকম, জাপানে একরকম, চায়নাতে আর এক রকম, বিভিন্ন। কিন্তু দেখেন যে কালচার ডিফারেন্ট হলেও চায়নার মানে কত ইনভেস্টমেন্ট আমাদের দেশে এবং কত লোক আমাদের দেশে কাজ করে চায়না ইন্ডিয়া, এই যে একটা কালচারের লোক বা ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন আর একটা দেশে সে বিজনেস করতেছে, দুইটা কালচারকে ম্যানেজ করা এটাকেই বলা হচ্ছে যে দুইটা কালচার এক জায়গায় করে সেটাকে আবার ম্যানেজ করে চলা বা কাজ করা, বিজনেস ডিফারেন্ট ফর্মস অফ অর্গানাইজেশন বিজনেস ফর্ম করা,
এই বিষয়গুলো কিন্তু কস্ট কালচার ম্যানেজমেন্টের ভিতরে আসছে। যেমন কস্ট কালচার ম্যানেজমেন্ট কি ইনভলভ কি ম্যানেজিং ওয়ার্ক টিম ইন ওয়েজ দ্যাট কনসিডার্স দ্য ডিফারেন্সেস ইন কালচার। আপনি অন্য দেশে যান না, নিজেদের দেশেই আপনি দেখবেন যে এক এক আমাদের আমি যেমন খুলনাতে আছি এখানে যে কালচার চিটাগাংয়ে আর এক রকম, সিলেটে আর এক রকম। এটা কিছু কিছু অনুষ্ঠান আছে, কিছু প্রোগ্রাম আছে, চলা বলা বিভিন্ন রকম ডিফারেন্স কিন্তু আছেই, আর ওয়ার্ল্ড ওয়াইড এটা ডিফারেন্সটা তো অনেক বেশি। বাট এটাকেও সুন্দরভাবে ম্যানেজ করেই দেখেন চাইনিজরা আমাদের দেশে এসে বিজনেস করতেছে। ইভেন কি ওরা মার্কেটিং এর মতো একটা টাফ কাজটাও করে। এখন মার্কেটিং টাফ কাজ কেন বলছি, যে মার্কেটিং করতে গেলে কিন্তু অনেক বেশি কালচার যুক্ত হয়। আপনি এক দেশের থেকে আরেক দেশে যাবেন, গিয়ে সেখানে গিয়ে যে আপনি বিজনেস করবেন এবং তাদের কালচার বুঝবেন না, তাহলে দেখবেন যে আপনার আপনাকে ব্যান করে দিচ্ছে, আপনার প্রোডাক্টটাকে ফেলে দিচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। আপনি আপনারা যারা এখানে একটু সিনিয়র আছেন তারা বুঝতে তাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে ইয়েতে আপনি আমাদের জিপি একবার একটা অ্যাড দিয়েছিল গ্রামীণ ফোন। আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? এরকম করে হাত দিয়ে কটা ব্যানার মানে ইয়ে করেছিল, ওই যে অ্যাডভার্টাইজমেন্ট প্ল্যাকার্ড এরকম হাত ছিল। এটা তো আমাদের কালচারের সাথে যায় না, আমাদের একটা মুসলিম কান্ট্রি। এটা ওরা বিজনেস করে সাথে সাথে থাইল্যান্ডে, তারপরে মায়ানমারে, এখানে কিন্তু বিজনেস করে আপনারা জানেন। তো ওইখানে ওইখানে যে কালচার পরিবর্তে এড বা সামথিং কিছু তারা এখানেও বাংলাদেশে ওরকম করেছিল, তো তার একটা এফেক্ট পরে এগুলো সব নামায় ফেলেছে। এবং এগুলো আর এখন কিন্তু দেখবেন যে জিপির অ্যাড গুলো একেবারে হৃদয় ছুঁয়ে যায়, এমন কিছু কিছু অ্যাড ওরা তৈরি করে। তো কালচার মানে আপনাকে বুঝতে হবে, হ্যাঁ, বুঝে সেখানে এরপরে দেখেন ওরা কিন্তু আরো এখন আরো বেশি মিশে গেছে আমাদের কালচারের সাথে। কিভাবে ওরা কিন্তু এখন সিএফও সিইওটা আগে তো বাইরে থেকে আসতো, এখন কিন্তু লোকাল মানে দেশীয় আমাদের দেশের বাংলাদেশিকেই বাংলাদেশে একটা সিইও নিয়োগ করেছে, ওরা করেছে, রবি করেছে। এগুলো কিন্তু কালচার এফেক্ট, ওরা বুঝতে পেরেছে যে এইগুলো এখানে যদি মানে কোন রকম পাবলিক সেন্টার লাগে এরকম কিছু করা তাহলে একেবারে বিজনেস বসেই যাবে। যার কারণে এই স্ট্র্যাটেজি গুলো কিন্তু বিভিন্ন অর্গানাইজেশন নেয়। তো সেটাই এখানে ক্রস কালচারাল ম্যানেজমেন্ট এন্ড ডিফারেন্ট ফর্মস অফ বিজনেস অর্গানাইজেশন এখানে চলে এসেছে। হ্যাঁ, প্র্যাকটিস এন্ড প্রেফারেন্সেস অফ কনজিউমার্স ইন গ্লোবাল অর ইন্টারন্যাশনাল বিজনেস কনটেক্সট। ইন্টারন্যাশনাল বিজনেস কনটেক্সট আপনাকে ভাবতে হবে। এই বিষয়গুলো কিন্তু দেখবেন যে এই ক্রস কালচার এটা কিন্তু আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, এবং এটা দেখবেন অনেক সময় বিভিন্ন কোশ্চেন এখান থেকে চলে আসতে পারে। আপনি যদি একটু বুঝে রাখেন তাহলে দেখবেন যে ধরনের কোশ্চেনই হোক আপনি অ্যান্সার করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সিলেবাসটাকে সুন্দরভাবে বোঝা। হ্যাঁ, এরপরে কোশ্চেন ওই সিলেবাসের ভিতর থেকে বা এই টপিকসের ভিতর থেকে বা আশেপাশে একেবারে ডিরেক্ট আমি যেভাবে টপিক সেট করেছি এভাবে হয়তো কোশ্চেন আসবে না, কিন্তু যে কোশ্চেন গুলো আসবে সেগুলো কিন্তু আপনারা অ্যান্সার করতে পারবেন যদি বুঝতে পারেন। আচ্ছা, আপনারা একটু 5 মিনিটের একটা ব্রেক নেবো। হ্যাঁ, ঠিক আছে।
counterparts in advanced economies, in many cases due to lower labor cost or the availability of natural resources. আমরা ইমার্জিং বলতে যেখানে মার্কেট মাল্টিনেশনাল বলতে আমরা কিছু বহুজাতিক কোম্পানি জানি, হ্যাঁ, তারা কিন্তু মার্কেট খুঁজে বেড়ায় যে কোথায় গেলে একটু ভালো মানে আরামে বিজনেস করা যাবে এক কথায়, এবং যেখানে ওই যে আমাদের যে টার্গেট গুলো আছে যে লোয়ার প্রোডাকশন কস্ট, হ্যাঁ, কম্পেয়ার্ড টু দিয়ার কাউন্টারপার্টস ইন অ্যাডভান্স ইকোনমি, যারা অনেক বেশি ডেভেলপ কান্ট্রি, যাদের ইকোনমি সেখানকার সাথে কম্পেয়ার করে লোয়ার প্রোডাকশন কস্টে যেখানে উৎপাদন করতে পারে, হ্যাঁ, এগুলো খুঁজে বের করে। ইন মেনি কেসেস যেহেতু লোয়ার লেবার কস্ট, ন্যাচারাল রিসোর্স কোথায় আছে বা লেবার কস্টটা অনেক কম, যেমন আমাদের দেশে কিন্তু দেখেন এগুলো সবই আছে। আমাদের দেশে না সবগুলো বলা যায় না, প্রোডাকশন কস্টটা একটু কম পড়ে কারণ আমাদের লেবার কস্টটা অনেক লো। আর ন্যাচারাল রিসোর্সেস বলতে ভিতরে আমাদের এখানে গ্যাসটা আমরা ইউজ করি, আমাদের গ্যাসে আমাদের ন্যাচারাল রিসোর্স আছে, বাট আমাদের যে ফুয়েল যেটা ইউজ করি তেল আর কি, এটা তো আসলে কান্ট্রি মিডল ইস্ট কান্ট্রি গুলোতে বেশি, হ্যাঁ, ওটা আমাদের এখানে নিয়ে আসতে হয়, বাট ওটা আমরা গ্যাস দিয়ে কভার করতে পারি মানে কোম্পানির জন্য, হ্যাঁ, কোম্পানির ক্ষেত্রে ওটা দিয়ে ওটাতে আমাদের ওটা ইউজ করার ফলে কিন্তু প্রোডাকশন কস্টটা বেশ কম আসে, যার কারণে দেখেন যে টেক্সটাইল তো আমরা পৃথিবীতে আমরা মানে এখনো সেকেন্ড আছি, আমাদের থার্ড হয়ে গিয়েছিলাম, আবার সেকেন্ড পজিশনে আছি। এভাবে লোয়ার কস্ট যেখানে সেখানে কিন্তু এই যে ইমার্জিং মার্কেট মাল্টিন্যাশনাল যারা তারা কিন্তু এটা খুঁজে এবং সেখানে তারা তাদের প্রোডাকশনটা করে এবং তাদের বিজনেস অপারেট করে। এটা গ্লোবালি আমরা যেহেতু গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট করতেছি, যার কারণে আমরা সবকিছু একটু গ্লোবালি চিন্তা করবো ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ। এরপরে কি লিবারালাইজেশন এন্ড ইকোনমিক ন্যাশনালিজম, ট্রেড লিবারাইজেশন, দেখেন ট্রেড লিবারাইজেশন ইজ দ্য রিমুভাল অর রিডাকশন অফ রেস্ট্রিকশনস অর ব্যারিয়ার্স অন দ্য ফ্রি এক্সচেঞ্জ অফ গুডস বিটুইন নেশন। এই কথাগুলো আমরা একটু অন্য প্ল্যাটফর্মে গ্লোবাল ওই যে ফাইন্যান্সিয়াল গভর্নেন্স যেখানে সেখানে আমরা আলোচনা করে এসেছি, কিন্তু আসলে এটা এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, যে ট্রেড কতটা স্বাধীনভাবে ট্রেড করা যায় সেখানে দেখেন কি বলছেন, যে ইটস রিমুভাল অর রিডাকশন অফ রেস্ট্রিকশনস অর ব্যারিয়ার্স। আপনাকে যদি রেস্ট্রিকশনস দিতেই থাকে আপনাকে যদি আর বেশি যে ডাম্পিং মতো এরকম যদি কিছু থাকে তাহলে তো
হ্যালো শোনা যাচ্ছে না স্যার মনে হয় স্যার হেডফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে স্যার কথা শুনতে পাচ্ছি না না স্যার শুনতে পাচ্ছি না স্যার একেবারে না স্যার শোনা যায় না ক্লিয়ার না স্যার শুনতে পাচ্ছি না স্যার শোনা যায় না ওকে আচ্ছা আমরা ট্রেড লিবারালাইজেশন যেটা আমরা আলোচনা করেছি অলরেডি তারপরেও আমরা আরেকটু এখানেও আলোচনা করে যাই সেটা হচ্ছে যে
ট্রেড লিবারাইজেশন ইজ দ্য রিমুভাল অর রিডাকশন অফ রেস্ট্রিকশনস অর ব্যারিয়ার্স অন দ্য ফ্রি এক্সচেঞ্জ অফ গুডস বিটুইন নেশনস। একাধিক নেশনে ফ্রি এক্সচেঞ্জের ক্ষেত্রে যে ব্যারিয়ার বা রেস্ট্রিকশনস আছে সেগুলোকে রিমুভ করা বা রিডাকশন করা, হ্যাঁ, সেটাকে আমরা বলছি যে ট্রেড লিবারাইজেশন। কোন কোন নেশন কত স্বাধীনভাবে ট্রেড করতে দিবে এটা আসলে সেটাকে ইন্ডিকেট করে। এবং সেখানে আমরা যেহেতু গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট আলোচনা করছি সেখানে কিন্তু এটা অনেক বড় একটা ফ্যাক্টর। ওই যে বললাম যে অনেকে কিন্তু এই যে কোটা দেখেন সেগুলোই আসছে এখানে, যে দিস ব্যারিয়ার্স ইনক্লুড কি আছে ট্যারিফস, বিভিন্ন ট্যারিফ করে ইম্পোজ করে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন নেশন, যে আপনি এই দেশে এটা আনতে পারবেন না। যেমন আমাদের মনে করেন যে দেশে যখন পেঁয়াজের দাম, দেশীয় যে পেঁয়াজ উৎপাদন যদি অনেক বেশি হয় তাহলে আর যদি আমরা তখন বাইরে থেকে বিদেশ থেকে যখন নিয়ে আসবে আনার ক্ষেত্রে আমরা কি করবো, ওখানে বিভিন্ন রকম ডিউটি আরোপ করে দেবো, ট্যাক্স রেটটা বাড়াই দেবো, তখন দেখবেন যে আর কেউ ইম্পোর্ট করতে চাইবে না। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু এফেক্ট করে। তো এই যে এই ব্যারিয়ার গুলো কিন্তু তখনই কি হলো, তখনই আমরা যখন এটা করলাম তখন যে দেশ থেকে আমরা আনতাম ধরে নেন এটা ইন্ডিয়া থেকে বা যে তুরস্ক থেকে আমরা এবার পেঁয়াজ নিয়ে এসেছি, তাদের বিজনেস এর ক্ষেত্রে এটা হ্যাম্পার করলো, তাই না, বা ব্যারিয়ার হলো। এভাবেই একইভাবে আমরাও আমাদের দেশে দেখা যাচ্ছে চালের দাম অনেক বাড়তেছে, আমরা থাইল্যান্ড থেকে চাল আমদানি করি কিন্তু ওরা এটার উপরে কোন একটা ট্যারিফ ইয়ে করলো, তখন দেখবেন যে আমরা চাল আনতে গিয়ে অনেক দাম বেশি করতেছে লোকাল মার্কেটের চেয়ে, তখন তো আর আনবো না। এই যে যে ব্যাপারগুলো, এই ব্যারিয়ার গুলো কিন্তু তৈরি করতে এখানে এখানেই এই স্বাধীনতা গুলো থাকে না ট্রেডের ক্ষেত্রে। সেই জিনিসগুলোই বলা হয়েছে যে দিস ব্যারিয়ার্স ইনক্লুড কি ট্যারিফস সাচ অ্যাজ ডিউটিস সারচার্জ এন্ড নন ট্যারিফ ব্যারিয়ার্স। নন ট্যারিফ ব্যারিয়ার্স তো থাকে সাচ অ্যাজ লাইসেন্সিং rules and quotas, এই বিষয়গুলো থাকে। Economists often view the easing or eradication of these restrictions as a steps to promote free trade. Free trade ক্ষেত্রে আমরা free market বা free trade কথা বলেছি, এখন তো মুক্ত বাণিজ্য, এখন যে যে কোনো দেশে ইচ্ছা করলেই যে বিজনেস করতে পারে, এটা গেল ট্রেড লিবারাইজেশন। তারপরে ইকোনমিক ন্যাশনালিজম অর ইকোনমিক প্যাট্রিয়টিজম, ইকোনমিক পপুলিজম বা ন্যাশনালিজম বা প্যাট্রিয়টিজম যাই বলেন রিফার্স টু অ্যান আইডিওলজি দ্যাট ফেভার্স স্টেট ইন্টারভেনশনিজম ওভার আদার মার্কেট মেকানিজম উইথ পলিসিস সাচ অ্যাজ ডোমেস্টিক কন্ট্রোল অফ দ্য ইকোনমি লেবার অ্যান্ড ক্যাপিটাল ফর্মেশন ইভেন ইফ দিস রিকোয়ার্স দ্য ইম্পোজিশন অফ ট্যারিফস and other restrictions on the movement of labor goods and capital. Then India theke Indian jara onek beshi yete ora amader kach theke foreign remittance niye jay kibhabe o je oder onek manpower amader deshe ekhon kaj korteche tai na to ei je shudhu bolchen এগুলোর কথা বলা আছে যে ইম্পোজিশন বা কোনো রেস্ট্রিকশন করে মুভমেন্টের ক্ষেত্রে, লেবারের মুভমেন্ট বা গুডস এর মুভমেন্ট এগুলোর ক্ষেত্রে যদি কোনো ট্যারিফ বা অন্য কোনো ট্যাক্স বলেন বা আরো আরো যে বিষয়গুলো আছে এগুলোতে হ্যাম্পার করে যে এগুলো এফেক্ট করতেছে, তখন সেই বিষয়গুলোই কিন্তু এখানে চলে আসছে যে ইকোনমিক ন্যাশনালিজম বা ইকোনমিক প্যাট্রিয়টিজম, আমার দেশের ইকোনমিতে আমি এই ভাগটা বসাতে দিব না বা এইটা চালু করব না বা এই এই যেন আমার দেশের মার্কেটে এরা ঢুকতে না পারে, এরকম কিছু
বলে পলিসি বা ডোমেস্টিক যে কন্ট্রোল, আমাদের দেশের যে কন্ট্রোল করার জন্য আমি কিছু পলিসি তৈরি করলাম, যাতে আমার এখানে আমার ইকোনমিতে আমি বুঝতেছি যে আমাদের এখানে অনেক বেশি আনএমপ্লয়েড পিপুল আছে, তো আমাদের দেশে যদি অন্য রাজ্যে এসে কাজ করতে না পারে এইখানে আমাদের একটা পলিসি দাঁড় করানো দরকার, বা এখানে যদি আমরা কোন একটা ব্যারিয়ার তৈরি করে দিতে পারি তাহলে তো তারা আর আসবে না। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আসবে না আমাদের দেশে, তখন আবার দেখতে হবে যে আমাদের দেশে আসলে স্কিলড ম্যান পাওয়ার ওইভাবে আছে কিনা। আপনি যখন এটা বন্ধ করবেন হয়তো আমাদের দেশের ম্যান পাওয়ার গুলো যাতে ইউজ হয় বা তাদেরকে দিয়ে কাজ করানো যায় সেই চিন্তা করে, কিন্তু সাথে সাথে আপনার একজন টেকনিক্যাল পার্সন লাগবে। এই টেকনিক্যাল পার্সন আমাদের দেশে হয়তো ওই ওই মাপে টেকনিক্যাল লোক নাই, চায়নারা এসে যে সার্ভিস দেয় যে আমাদের মোবাইলের নেটওয়ার্কিং এর কাজগুলো ওরা কিন্তু খুব সুন্দরভাবে করে, এখন কিন্তু ওরাই করতেছে বেশি, এবং ওরা সব মোবাইল অপারেটর কোম্পানিতেই কাজ করে এসে। তো এই ব্যাপারগুলো দারুণভাবে এফেক্ট করে যদি আপনি এগুলো কন্ট্রোল করতে চান। ও সাথে সাথে আমি আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে আপনি এরপরে যারা শিল্প প্রতিষ্ঠান এস্টাবলিশ করে বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের দিক থেকে চিন্তা করলে সে চিন্তা করবে যে আমি সবচেয়ে ভালো কাজ করে আমার কাজ করতে পারে যে আমি তাকে হায়ার করবো, এবং সেটা যদি সে দেশে সেটা কভার না করে তাহলে সে অবশ্যই বিদেশ থেকে নিয়ে আসবে এক্সপার্ট। তো সেই জন্য আপনি যদি এরকম কোনো পলিসি করেন যে বিদেশ থেকে আনতেই পারবে না, তখন দেখা যাবে যে দেশের এই বিজনেস বা ইন্ডাস্ট্রি এরা মুখ থুবড়ে পড়ছে ওই টেকনিক্যাল পার্সনের অভাবে, এরকমও কিন্তু হয়। তো সব দিকেই আসলে খেয়াল করে গভর্নমেন্ট এই পলিসিগুলো তৈরি করে বা এস্টাবলিশ করে। আমি বুঝাইতে পারলাম বিষয়টা, এখন কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। ওকে, বুঝতে পেরেছেন? শুধু শুনতে পাচ্ছেন না স্যার, বোঝার চেষ্টা করতেছি স্যার। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, চেষ্টা করেন, আমার মনে হয় বুঝতে পারবেন, না বুঝলে তো আরো আলোচনা হবে, এই রিলেটেডও আলোচনা হবে, তখনও আরো সুযোগ আছে। মেজর ইকোনমিক সিস্টেমস ইনক্লুডিং ইউএস, ইউরোপিয়ান অ্যান্ড ট্রানজিশন ইকোনমি। Transition economy or transitional economy is an economy which is changing from a centrally planned economy to a market economy. দেখেন এই ট্রানজিশন ইকোনমি বলতে কি বোঝাচ্ছে, যে সেন্ট্রালি প্ল্যান ইকোনমি, যেমন আমি ঢাকা থেকে একটা একটা কোম্পানি, আমরা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতেছি, গ্লোবালি চিন্তা করতেছি। আমাদের যে ট্রানজিশন ইকোনমি অর ট্রানজিশনাল ইকোনমি যেটা, সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ট্রানজিশনাল ইকোনমি ইজ এন ইকোনমি হুইচ ইজ চেঞ্জিং ফ্রম এ সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি টু এ মার্কেট ইকোনমি। Transition economies undergo a set of structural transformations intended to develop market-based institutions. These include economic liberalization, where prices are set by market forces rather than by a central planning organization. Again, centrally planned economies, European company. সে আমাদের দেশে হয়তো বিজনেস করতে আসছে, এখন সে যখন আমাদের দেশে বিজনেস করতে আসবে তখন সে ইউরোপে সেম প্রোডাক্ট সে যে প্রাইসে বিক্রি করে, আমাদের দেশে যদি সেন্ট্রালি প্ল্যান ইকোনমি হয় তাহলে সে কি করবে, ওইখানে যা আছে একই জিনিস সে এখানেও ইমপ্লিমেন্ট, এই ইকোনমিতেও
ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। ওখানে হয়তো সে $10 বা $20 যেটা সেল করে এখানেও তাই করবে। আসলে কি তা কি সম্ভব? তখনই প্রবলেমটা হয়। এই জন্য বলা হচ্ছে যে সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি, সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমি কিন্তু অত বেশি ভালো করতে পারে না। এটা করতে হয় যেখানে আপনি বিজনেস করবেন সেখানে গিয়ে সেখানকার এনভায়রনমেন্টে সেখানকার কালচারস কত কি, মনে করেন জিপির কথাই ধরেন, জিপি সাত টাকা করে মোবাইল পার মিনিট কল রেট ছিল, তাই না? সে ৭ টাকা করে কল রেটে কিন্তু আমাদের দেশে বিজনেস করে নিয়েছে শুরুতে। এরপরে এটা কিন্তু এখন কমে গিয়েছে। আবার ডাটাও দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী যেসব দেশ আছে সেখানে যে রেট, পার্শ্ববর্তী দেশের রেট, তারপরে দেশের ভিতরে যেসব কোম্পানি আছে বা তার কম্পিটিটর আছে তাদের কত রেট, সেই সবকিছু মিলিয়ে কিন্তু তাকে এখন একটা কম্পিটিটিভ রেট মার্কেটে থ্রো করা লাগছে। এই যে এখন এটা হচ্ছে নরওয়ে ভিত্তিক একটা প্রতিষ্ঠান, নরওয়ে থেকে সেন্ট্রালি প্ল্যান করে যদি করে ওইখানকার হিসাব করে তাহলে তো এটা চলবে না। এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে ট্রানজিশনাল ইকোনমি, মানে যেখানেই যাবে সেখানেই তার সাথেই এটা মানিয়ে নিতে হবে, সেই অর্থনীতির সাথেই যেন এটা ম্যাচ করে সুন্দরভাবে এক কথায়। হ্যাঁ, সেই মার্কেট বেজই হতে হবে তার এই তার পলিসি গুলো, তার প্রোডাক্টর রেট গুলো সবকিছু মিলে সেন্ট্রালি প্ল্যান হলে হবে না। এই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে আসেন যে ন্যাশনাল অ্যাকাউন্ট ব্যালেন্সেস স্পেশালি ফ্রম ইন্টারন্যাশনাল ট্রেড মনিটারি পলিসি এন্ড দেয়ার ইম্প্যাক্ট অন মার্কেট। ন্যাশনাল অ্যাকাউন্ট ব্যালেন্স কি, স্পেশালি ফ্রম ইন্টারন্যাশনাল ট্রেড কি, যে ন্যাশনাল অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মনিটারি ভ্যালু অফ ন্যাশনস এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ওভার এ সার্টেন টাইম পিরিয়ড। ভেরি ক্লিয়ারলি এখানে বুঝিয়ে দিয়েছে যে আপনি আমাদের টোটাল কত এক্সপোর্ট হচ্ছে, কত ইম্পোর্ট করছি, সেটা এখন কত ব্যালেন্স আছে, নেগেটিভ আছে না পজিটিভ আছে, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাকাউন্ট ব্যালেন্স। ভেরি সিম্পল। এরপরে আসেন মনিটারি পলিসি। মনিটারি পলিসি এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সেন্ট্রাল ব্যাংকের কিন্তু মেইন কাজ হচ্ছে এটা মনিটারি পলিসিটা করা। মনিটারি পলিসি রিফার্স টু দ্য অ্যাকশনস অফ এ সেন্ট্রাল ব্যাংক টু ইনফ্লুয়েন্স এ নেশনস মানি সাপ্লাই অ্যান্ড ইকোনমি। সেন্ট্রাল মনিটারি পলিসি ইজ ইউজ টু ইনফ্লুয়েন্স দ্য এমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যান্ড টু ম্যানেজ ইনফ্লেশন। দেখেন আমাদের দেশে ইনফ্লেশন রেট কত এখন? 5.5 কত, তাই না? 5.5% 5.5 or 6, তাই না? এরকম এখন মাঝে আপনারা যদি বর্তমান আমাদের ইকোনমি সম্পর্কে ধারণা থেকে থাকে খোঁজ খবর রাখেন, ব্যাংক গুলো তার FDR বা ডিপোজিট রেট গুলো এত কমিয়ে দিয়েছিল যে ইনফ্লেশন রেটটাও কালার করে না, তাই না? এখনো কিছু ব্যাংকে আছে। সেন্ট্রাল ব্যাংক কি করলো, সাথে একটা অর্ডার করে দিয়েছে যে এটা অবশ্যই ইনফ্লেশন রেট থেকে বেশি হতে হবে, বা এখন মনে হয় 5.5, না 5.5 উপরে হতে হবে। এই যে ব্যাপারগুলো কিন্তু এটাই হচ্ছে এই যে পলিসিটা, এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক মানি মার্কেটকে মনিটর করার জন্য বা কন্ট্রোল করার জন্য সে কিন্তু এই ব্যবস্থাটা নিল যে আমার দেশে ইনফ্লেশনই এত আছে, তাহলে তো আমার টাকা দিন দিন কমে যাচ্ছে। যদি 100 টাকা ব্যাংকে রেখে সে 3 টাকা পাই আর ইনফ্লেশন হয় 5.5%, তাহলে তো অটোমেটিক তা লসই হচ্ছে, তাই না? এগুলো মাথায় রেখে কিন্তু এটা তাড়াতাড়ি একটা অর্ডার করে এটা চেঞ্জ করেছে এবং ব্যাংকগুলো এখন আবার তাদের
তাদের ডিপোজিট রেটটা বাড়িয়েছে। তো আমরা মানি মার্কেট দেখলে আসলে ওভারঅল অর্থনীতি এটা এফেক্টটা বুঝতে পারি, যার কারণে কিন্তু এই উদাহরণগুলো নিয়ে আসা। Monetary policy refers to the actions of a central bank to influence the nation's money supply and economy. Monetary policy is used to influence the employment situation and to manage inflation. এখানে three objectives. কি কি objective আছে monetary policy-র জন্য? Manage inflation, it reduces liquidity to prevent inflation, reduce unemployment. তাহলে মনিটারি পলিসিতে সবসময় একটা টার্গেট থাকে কি, যে আমার বেশি বেশি কর্মসংস্থান করা এবং আমাদের অর্থনীতিটা এমন ভাবে মানে এমন একটা জায়গায় দাঁড় করানো যেখানে আমাদের এই বেকার সমস্যাটা আর থাকবে না। সেন্ট্রাল ব্যাংকও কিন্তু সেই পলিসি নিয়েই কাজ করে এবং তার যে মনিটারি পলিসি বা যে মুদ্রানীতি ঘোষণা করে প্রতি ছয় মাস পর পর, সে কিন্তু এটা মাথায় রেখেই তাকে করতে হয়। তারপরে কি সেকেন্ডারি অবজেক্টিভ ইজ টু রিডিউস আনএমপ্লয়মেন্ট বাট ওয়ানলি আফটার কন্ট্রোলিং ইনফ্লেশন। এরপর প্রমোট মডারেট লং টার্ম ইন্টারেস্ট রেটস। দ্য থার্ড অবজেক্টিভ ইজ টু প্রমোট মডারেট লং টার্ম ইন্টারেস্ট রেটস। এই যে ইন্টারেস্ট রেট যে বিষয়টা আমরা একটু আগে আলোচনা করলাম সেটাই আর কি। মনিটারি পলিসি ইনক্রিজেস লিকুইডিটি টু ক্রিয়েট ইকোনমিক গ্রোথ। এরপরে আমাদের যাতে আমাদের আমাদের গ্রোথ রেটটা তো এই সাউথ এশিয়ান রিজিওনে অনেক হাই, তাই না? আমাদের ইকোনমিক গ্রোথটা যেন কোনোভাবে কম না কমে না যায় মনিটারি পলিসির ক্ষেত্রে, তাকে এটাও ফলো করতে হয়। তো এই বিষয়গুলো হচ্ছে মনিটারি পলিসির মেইন অবজেক্টিভস। তারপরে কি টাইপস অফ মনিটারি পলিসি, কি কি মানে মনিটারি পলিসি কি কি ধরনের হতে পারে? দুই রকম, একটা হচ্ছে এক্সপ্যানশনারি, এক্সপ্যান্ড করার জন্য, যে উইচ ইনক্রিজেস লিকুইডিটি এন্ড ডিমান্ড এন্ড কনসিকোয়েন্টলি ড্রাইভস ইকোনমিক গ্রোথ, সেটা হচ্ছে এক্সপ্যানশনারি, তাই না? আর একটা আছে হচ্ছে, সরি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে স্যার। আর সেকেন্ড হচ্ছে যে কন্ট্রাকশনারি। কন্ট্রাকশনারি ঠিক তার ভাইস ভার্সা, যে একটা এক্সপেনশন করবে মানে একটা বৃদ্ধি পাবে, আর একটা হচ্ছে একটু মানে ডিক্রিজের দিকে যাবে বা সংকোচন টাইপের, ঠিক আছে? তো কন্ট্রাকশনারি হুইচ রেস্ট্রিক্টস দ্য মানি সাপ্লাই টু রিডিউস ইনফ্লেশন এন্ড স্লো দ্য রেট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, যেটাকে ইনফ্লেশনটাকে একটু রিডিউস করে এবং ইকোনমিক অ্যাক্টিভিটিকে একটু স্লো করে দেয়। আগেটা হচ্ছে ইকোনমিক গ্রোথটা বাড়ানোর জন্য, এখন আমাদের আমাদের দেশে মানে যে করোনা প্যান্ডেমিকের ভিতরে কিন্তু মানি ফ্লো এত অ্যাভেলেবেল করে দেওয়ার চেষ্টা করছে সরকার, যাতে ফিনান্সিয়াল ক্রাইসিসটা মানুষের ভিতরে না থাকে এবং তারা যাতে বিজনেসে ইনভলভ থাকে, যার কারণে কিন্তু এখন ইন্টারেস্ট রেটটা তো অনেক আগে আপনারা জানেন যে সিঙ্গেল ডিজিটে করে দিয়েছে। এরপরে সেখান থেকে ব্যাংকগুলো কিন্তু তাদের কম্পিটিশনের কারণে আরো কমিয়ে নিয়ে এসছে, মাঝে কিন্তু 6.57 এরকম ইন্টারেস্ট রেট চলে এসেছিল। এরপরে যে ডিপোজিট রেটটা একটু বাড়ানোর কারণে সেন্ট্রাল ব্যাংক বলে দিয়েছে যে একটু বাড়াতে হবে, বাড়ানোর কথা বলার কারণে এটা কিন্তু এখন একটু আবার ইন্টারেস্ট রেটটা আবার একটু 8.9 এর কাছাকাছি, মানে এই দুইটার মাঝামাঝি এরকম রেটটা এখন মার্কেটে চলছে। এটা হলো বাংলাদেশ মানে বাংলাদেশের পার্সপেক্টিভে বললাম। ইন্টারন্যাশনালি কিন্তু বিভিন্ন দেশ আছে যেখানে এই যে ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক অনেক কম, এবং এই যে ডেভেলপ কান্ট্রিগুলোতে গ্রোথ রেটটাও কম, কারণ ওদের একটা এস্টাবলিশ একটা জায়গায় চলে আসছে। স্যার কি চলে আসছে? চলে যাচ্ছেন?
তো আমাদের এই এই দুই রকম পলিসি আসলে সেন্ট্রাল ব্যাংক নির্ধারণ করে, একটা এক্সপ্যানশনারি আর একটা কন্ট্রাকশনারি। এই দুইভাবে তারা মনিটারি পলিসি ডিক্লেয়ার করে। তো এই বিষয়গুলোই ছিল আসলে আমাদের ফার্স্ট যে ক্লাস শীটটা সেখানে। এখন আমরা আজকে একটু সেকেন্ড শীটটাতে যাবো। আমাদের ফার্স্ট ক্লাস শীটটা শেষ করলাম, এখন হচ্ছে সেকেন্ড ক্লাস শীটটা। হ্যাঁ, এই দুইটাই শীট আছে আর কি, গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের জন্য। তো এখানে এক্সপ্লেইন দ্য প্রিন্সিপালস এন্ড পারপোজ অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এন্ড দ্য প্রিন্সিপালস অফ গ্রুপ কর্পোরেট গভর্নেন্স ইন অ্যান ইন্টারন্যাশনাল কনটেক্সট। আমাদের দেখেন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কিন্তু সবাইকে মেনটেন করতে হয়। এই যে গ্লোবাল গ্লোবাল ভিলেজ বা গ্লোবাল, আমরা এখন একটা প্ল্যানেট, তাই না? সেই চিন্তা থেকে এই যে আবহাওয়ার যে গতিটা হয়েছে এবং আবার যে দূষণ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই এখন খুব চিন্তিত, এবং যার কারণে কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাপারগুলো চলে আসছে। তারপরে এখন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন রকম যে ইয়েগুলো আছে, কন্ট্রোলিং বডিগুলো আছে, বা যারা সব দেশগুলো নিয়ে কাজ করে, লাইক ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে আরো যেসব কমনওয়েলথ, এরা কিন্তু সবাই এখন ভিতরে সমুদ্র খোলার পর, সরি সেখানে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাপারটা কিন্তু সব জায়গায় চলে আসছে। তো এখানে কাদের কাদের ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিটা, আমরা সেটাই এক্সপ্লেন করাচ্ছি। টু কাস্টমার্স, কাস্টমারের প্রতি আমাদের কি সিএসআর আছে, প্রতিটা প্রতিষ্ঠানের বা গ্লোবালি ইন্টারন্যাশনাল কনটেক্সটে আমরা চিন্তা করছি। গ্লোবাল গুড কর্পোরেট গভর্নেন্স যারা মেনটেন করে, তারা কাস্টমারদের প্রতি কি কি সিএসআর তারা কমপ্লাই করবে, সেটা হচ্ছে টু কাস্টমার্স কি প্রভিশন অফ সেফ অ্যান্ড সিকিউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। দেখেন এটা কিন্তু দেখেন সবার সব প্রতিষ্ঠানেরই এটা মোট্টো হওয়া উচিত, তাই না? যে তার যে কাস্টমার তারা যেন নিরাপদ এবং প্রোডাক্ট এবং সার্ভিস পায়, তাই না? সেজন্য যে প্রভিশন অফ সেফ অ্যান্ড সিকিউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, উই শ্যাল কনস্ট্যান্টলি প্রোভাইড সেফ অ্যান্ড সিকিউর products and services to resolve customers' challenges, fair competition and proper contracting. Marketing in the fair competition, like when the competitor tara onek shomoy unfair practice gulo kore thake competition mane tader product ta sell korar jonno, tokhon unfair competition toiri hoye jay marketing, ebong seta customer er proti ashole boro effect kore. Fair competition and proper contracting. We shall engage ourselves in fair and free competition. Provide appropriate information to customers before making contracts. Third, jeta asche, appropriate management of customers' information. In customer
যদি আপনারা প্রপার ইনফরমেশনটা ভালো ভালো প্রতিষ্ঠানগুলো দেখবেন যে দিবে, যে তার প্রোডাক্টটা কি, কেমন, কি কি ফিচার, সবকিছু সুন্দরভাবে দেবেন। অনেকে এগুলো হাইড করে বা কম বেশি করে বলে, এই ব্যাপারগুলো কিন্তু আছে। গুড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ধরুন যারা গুড কর্পোরেট গভর্নেন্স মেনটেন করে, তারা অবশ্যই যে তাদের প্রোডাক্ট সম্পর্কে যে অ্যাপ্রোপ্রিয়েট এবং কারেক্ট রাইট ইনফরমেশনটা প্রোভাইড করবে। We shall appropriately manage our customers' information, whether it is business related or otherwise. That a business hote pare ba jetai hok, seta appropriate management of customer information hote hobe. Next hoche employees. Employees der proti corporate social responsibility effect. Eta kintu amra worldwide chinta korchi as well as সকল কোম্পানি, কারণ আমরা এখন পুরোটাই গ্লোবাল ভিলেজ। শুধু বাংলাদেশ নিয়ে এখন চিন্তা করলে হবে না, শুধু একটা কোম্পানি নিয়ে চিন্তা করলে হবে না। আমরা গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্ট করছি এবং গ্লোবাল এনভায়রনমেন্টের ভিতরে আমরা গ্লোবাল কর্পোরেট গভর্নেন্স, গুড কর্পোরেট গভর্নেন্স নিয়ে আলোচনা করছি। তো এমপ্লয়মেন্ট উইথআউট ডিসক্রিমিনেশন, দেখেন আমাদের যেখানে আমরা জব করি সেখানে আমাদের 8-10 ঘন্টা টাইম দিতে হয়, সেখানে কিন্তু বিভিন্ন ডিসক্রিমিনেশন থাকে, সেটা যেন না। স্লাইডটাকে একটু ফুল স্ক্রিন করা যায় কিনা, স্লাইডটাকে একটু ফুল স্ক্রিন করা যায় কিনা? হ্যাঁ করা যাবে না কেন, অবশ্যই যাবে। থ্যাংক ইউ স্যার। দেখতে পাচ্ছেন ভালো? জি এখন ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, এখন ঠিক আছে। উই শ্যাল প্রিক্লুড এনি ডিসক্রিমিনেশন বেসড অন রেস, skin color, gender, religion, political view, nationality, geographical and social origin, and provide equal opportunity and fair treatment in employment. দেখেন আমরা যখন globally বিষয়টা চিন্তা করছি, সেখানে আমাদের লোকালিও কিছু ডিসক্রিমিনেশন আছে, যেমন বিভিন্ন জিওগ্রাফিক্যাল যে ব্যাপারগুলো আছে, যে চার যেখানে যে ডিস্ট্রিক্টে বাড়ি, এই বিষয়গুলো কিন্তু চলে আসে গ্লোবালি। যে যারা আমাদের ফরেন ওয়ার্কার যারা, তাদের ক্ষেত্রে তারাও কিন্তু এই ডিসক্রিমিনেট আমরা বিভিন্নভাবে নিজের জানতে জানার ভিতরে অজানার ভিতরেও করে থাকি। তারপরে জেন্ডারের ব্যাপার আছে, পলিটিক্যাল ভিউ আছে, কালারের স্কিন কালারের ব্যাপার আছে, এই ব্যাপারগুলো এমপ্লয়মেন্টের ডিসক্রিমিনেট করে। তো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি এটাকে এগুলো না করার জন্য, এমপ্লয়মেন্ট হবে সেটা কোনো ডিসক্রিমিনেট ছাড়া। এরপরে রেসপেক্ট ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাসিস্ট এমপ্লয়িজ গ্রোথ। We shall respect the fundamental human rights of all our employees. We shall also assist our employees effort to improve their technical know-how and abilities, which are necessary for our corporate growth. So human rights er bapar gulo asche, ei onek organization ache tarao kintu eigulo niye kaaj kore, worldwide kaaj kore, tader deshe tader protishthan ache, তারা কিন্তু এগুলো নিয়ে কাজ করছে যাতে এই হিউম্যান রাইটসটা ঠিক থাকে, আর প্রতিষ্ঠানের ভিতরে যেন এগুলো আরো কম হয়। সে জিনিসগুলো আমাদের এমপ্লয়ীদের প্রতি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে এগুলোতে এগুলো যাতে কোনো ভাবে এফেক্ট না করে সেটা খেয়াল রাখতে হবে, এবং সেই বিষয়গুলো নিয়েই কিন্তু কাজ করতে হবে। ক্রিয়েট এ কমফোর্টেবল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এটা তো আসলে no alternative, then the working environment comfortable jodi na jekhane apni eto shomoy diben seta jodi comfortable na hoy tahole sekhane kaaj kora very difficult. To eto corporate social responsibility bhitore ashe. Building and sharing the values of mutual trust and responsibility, sharing attitude thakte hobe shobar bhitore, সবাই সবার রেসপন্সিবিলিটিটা ঠিকভাবে করে, এবং মিউচুয়াল ট্রাস্ট, একজন আরেকজনকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে আসলে একসাথে কাজ করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো এগুলো হলো এমপ্লয়ীদের প্রতি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি।
were through implementation of ethical actions. Ethical actions are what we are saying. The agency could affect for an employee. প্রথমে আমরা কি করলাম কাস্টমারের প্রতি প্রতি সিএসআর এখন এমপ্লয়ীদের প্রতি আমরা সেটা আলোচনা করলাম এরপরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টু বিজনেস পার্টনার্স দেখেন আপনি তো একা একা কোথাও বিজনেস করতে পারবেন না আপনার সাপ্লায়ার থাকবে আপনার বলে সেলার যারা যাদের কাছে আপনি কাস্টম কনজিউমার তারা থাকবে তো সে মানে কাস্টমার একটা জিনিস আর বিজনেস পার্টনার আর একটা বিজনেস পার্টনার হচ্ছে আপনি যাদেরকে নিয়ে স্টেকহোল্ডারের মধ্যে কিন্তু এরা সবাই ইনপুট তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন যে আপনি হয়তো কারো কাছ থেকে প্রোডাক্টের সাপ্লাই নিচ্ছেন কারো কাছ থেকে সার্ভিস নিচ্ছেন এই সবাইকে মিলেই কিন্তু বিজনেস পার্টনার্স দুইয়ের মিউচুয়াল কনফিডেন্স সবার ভিতরে মিউচুয়াল যে কনফিডেন্সটা সেটা বিল্ড আপ করা We shall respect our business partners' endeavor to realize mutual prosperity based on mutual trust and work to promote social responsibility with our business partners. Business partners, sir, bhito. But dekhen je, apnar suppliers ba vendors jara ache, tader sathe apnader bibhinno social activities gulo korar lagche. তারা আপনাদেরকে ইনভাইট করছে এরকম কিন্তু কর্পোরেট লেভেলে হয় যারা জব করেন তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেগুলো কিভাবে হয় সেখানে কিন্তু কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটির ব্যাপার আছে যেমন দেখবেন যে যখন আপনারা নিজেরাও করেন আমাদের দেশে যে বন্যা হয় বন্যা হলে আপনারা দেখবেন যে সবাই মিলে যারা একসাথে যারা কাজ করেন বা একসাথে আপনারা হয়তো লাইব্রেরি ওয়ার্ক করতেছেন সবাই মিলে দশজন বা বিশজন হলো বিশজন মিলে যে সবাই এক হাজার টাকা করে দেন বা পাঁচশো টাকা করে দেন দশ হাজার বা পনেরো হাজার টাকা হলো সবাই মিলে কোনো একটা জায়গায় আপনারা কাজ করবেন এইগুলো কিন্তু সোশ্যাল রেসপন্সিবিলিটি হ্যাঁ এগুলো সব লেভেলেই করে তো আমরা একটু থিওরিটাল আলোচনা করার কারণে আমরা আর একটু ভাগ ভাগ করে বলে দিয়েছি আপনার বাস্তব জীবনের সাথে কি মেলাবেন দেখবেন যে এই সব বিষয়গুলোই কিন্তু চলে আসছে তো মেইনটেইন ফেয়ার ট্রেড উই শ্যাল মেক কম্প্রিহেনসিভ এন্ড ফেয়ার ডিসিশন চুজিং আওয়ার বিজনেস পার্টনার্স এন্ড মেইনটেইন ফেয়ার এন্ড ফ্রি কম্পিটিটিভ ট্রানজ্যাকশনস এটা মুখে বলা যত সহজ আসলে করা একটু কঠিন ফেয়ার ট্রেডটা তারপরেও আমরা আসলে আইডিয়াল যে পলিসি সেটা নিয়ে আলোচনা করব এবং এটা হওয়া উচিত আসলে এটা ছিল বিজনেস পার্টনারদের প্রতি এরপরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কি শেয়ারহোল্ডার কি এনহ্যান্স কর্পোরেট ভ্যালু বাড়ানোর জন্য সবসময় কিন্তু কাজ করতে হবে এবং উই শ্যাল এইম ফর স্টেডি গ্রোথ বাই কন্ট্রিবিউটিং টু দ্য বিল্ডিং অফ এ সাস্টেনেবল সোসাইটি উই শ্যাল অলসো এইম টু রেইজ আওয়ার কর্পোরেট ভ্যালু এন্ড রিটার্ন প্রফিটস টু আওয়ার শেয়ারহোল্ডার্স এটা শেয়ারহোল্ডারদের প্রতি সিএসআর শেয়ারহোল্ডার আসলে সবসময় চায় যে তার শেয়ারের ভ্যালুটা বাড়ে এবং তার কর্পোরেট লেভেলে প্রতিটা সমাজে যেখানে যেখানে কাজ করার সুযোগ আছে বা কন্ট্রিবিউট করার সুযোগ আছে সমাজে সেখানে যেন সে কন্ট্রিবিউট করতে পারে প্রতিষ্ঠান যেন সেখানে সেখানে কন্ট্রিবিউট করে তাহলে ওই শেয়ারহোল্ডারের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ে যে তার প্রতিষ্ঠান এটা করছে সাথে সাথে কর্পোরেট ভ্যালুটাও বাড়ে যদি সোশ্যাল সিএসআর তা ঠিক মতো করে শেয়ারহোল্ডারদের প্রতি এরপরে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন ডিসক্লোজার We shall disclose our fiscal and other business information in a timely and appropriate manner to our shareholders and other investors. Shareholders of our business is of shumoy shongyukto thake na tara tadeke jodi mane information to timely disclose na kora hoy tahole tara hoyto andhokarei thake to etao ekta social responsibility to shareholders je tadeke রাইট কারেক্ট ইনফরমেশন টাইমলি তাদেরকে প্রোভাইড করা এরপরে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি টু লোকাল কমিউনিটিস অ্যান্ড গ্লোবাল সোসাইটি
দেখেন যত স্টেক হোল্ডার আছে আমরা কিন্তু সবাইকে নিয়ে আলোচনা করলাম, সবার প্রতি কিন্তু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সিএসআর একটা প্রতিষ্ঠানের মেনটেন করে চলতে হয় টু লোকাল কমিউনিটিস এন্ড গ্লোবাল সোসাইটি, এখানে কন্ট্রিবিউট টু দ্য কনজারভেশন অফ দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট, উই শ্যাল কন্ট্রিবিউট টু দ্য কনজারভেশন অফ দ্য গ্লোবাল এনভায়রনমেন্ট বাই রিডিউসিং এনভায়রনমেন্টাল বার্ডেন caused by our business activities and by providing products and services of unique and superior value to customers. Then amra je poribesh dushan korteche amra Bulganga nodi pani okhane to mane durgandhe ar thaka jay na to byapar ta ei bishoy gulo kintu local communities er effect kore ha to global society te eta kintu ekta darun mane effect korbe apni jodi ei sector ta thik bhabe na koren apni jemon dekhen এরপরে দেখেন আমাদের যে মোবাইল ফোন অপারেটর, আমি যেহেতু মোবাইল ফোন অপারেটর কোম্পানিতে কাজ করেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যদি কেউ টেলিকমিউনিকেশনে কাজ করছেন এবং আছেন এখানে ক্লাস করছেন, লোকাল কমিউনিটিজ এর প্রতি যে সিএসআর যে ব্যাপার আছে সেটা একটা টেলিকমিউনিকেশন কোম্পানি কিভাবে করে আমি সেটা একটু শেয়ার করবো, যদি কেউ থাকে তাহলে আমাকে একটু হেল্প করেন, তার কাছ থেকে আমি কিছু জেনে নিতে পারবো, আমার মনে হয় কেউ নেই। ওকে, বিষয়টা হচ্ছে যে ইয়েতে একটা 100 টাকা যদি টেলিকমিউনিকেশনে রেভিনিউ হয় তাহলে বিটিআরসি কে 5.5% রেভিনিউ শেয়ার করে দেওয়া লাগে, বুঝতে পেরেছেন আপনারা? 5.5% মানে 5.5%, 100 টাকায় 5.5%, 5.50 টাকা এটা শেয়ার করার আগে, এবং ওরা বিটিআরসি কি করে এই টাকাটা তারা যে টেলিকমিউনিকেশন এনভায়রনমেন্টের যে ক্ষতি করছে ওরা সেটাকে প্রোটেক্ট করার জন্য এটা ইউজ করে, বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করে, এবং এটা কিন্তু মানে সিএসআর ফান্ড হিসেবে প্রতিটা প্রতিষ্ঠানকেই প্রতি তিন মাস পর পর বিটিআরসি তে দিয়ে দিতে হয়, বুঝতে পেরেছেন? গ্লোবাল এনভায়রনমেন্টের যে এফেক্ট করে, যে ক্ষতি করছে সেটার জন্য কিন্তু এই পলিসিটা গভর্নমেন্ট নিয়েছে, যাতে এটা দিয়ে টেলিকমিউনিকেশনে যে এনভায়রনমেন্টাল যে পলিউশন হচ্ছে সেটা কিছুটা রিমুভ করা যায় যদি ওই টাকা দিয়ে, যেমন এই সিএসআর ফান্ড দিয়ে ওরা কি ওরা প্রথম দিকে কি করেছে এটা দিয়ে ওরা সোলার বেস কিছু বিটিএস টাওয়ার এস্টাবলিশ করার জন্য, আমি যখন টেলিকম করেছিলাম তখনই কিছু ফান্ড ওরা দিয়েছিল, এই টাকা থেকেই বিভিন্ন কোম্পানি থেকে তো এটা পায়, টেলিটক থেকেও পায়, আবার টেলিটকে এটা ইনভেস্ট করেছে যে কি বলে সোলার বেস বিটিএস টাওয়ার করার জন্য, তাতে কি হবে এটাতে ইলেকট্রিক কনজিউমশন কম হবে এবং ওটা এনভায়রনমেন্ট কে অত নষ্ট করবে না। হ্যাঁ, তো এই এই ব্যাপারগুলো কিন্তু প্রতিটা প্রতিষ্ঠানেই রাখতে হয়। এই যে আমরা যখন ব্যাডবিসির কথা বললাম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওরাও কিন্তু ওদেরকে এত ট্যাক্স কেন ইম্পোজ করছে ওদের উপরে, কারণ হচ্ছে যে ওরা তো আলটিমেটলি ধূমপান তো মৃত্যুর কারণ, তাই না? তো সেখানে একটা পরিবেশের দূষণ হচ্ছে, তারপরে হসপিটালিটি যে সুবিধাটা এটাও তো করা লাগতেছে গভর্নমেন্টের, তো আলটিমেটলি ওদেরকে ট্যাক্স বেশি দিয়েছে যে নিরুৎসাহিত করার জন্য যাতে বিজনেসটা না করে, কিন্তু এটা তো কেউ ছাড়তে চায় না। এগুলো কিন্তু সিএসআর টু লোকাল কমিউনিটিস অ্যান্ড গ্লোবাল সোসাইটি টু কন্ট্রিবিউট টু দ্য প্রিভেনশন অ্যান্ড মিটিগেশন অফ ন্যাচারাল ডিজাস্টার ড্যামেজেস। এই দেখেন এখন ঝড় বৃষ্টি বন্যা এগুলো কিন্তু লেগেই আছে, বিশেষ করে যারা ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ কান্ট্রিতে এখন বেশি ঝড় হচ্ছে, তাই না?
মানে অবাক করা ব্যাপার। আমাদের আমাদের কয়েকটা বছর আমরা একটু ভালো আছি, কিন্তু এর এফেক্ট কিন্তু আছে লং টাইম। এটা আমরা সাফারার হব, আমাদের আমরা নয় আমাদের পরের জেনারেশন আরো বেশি এটার জন্য ভুক্তভোগী হবে, তারা বেশি সাফার করবে। কন্ট্রিবিউট টু লোকাল কমিউনিটিস, অ্যান্টি সোশ্যাল ফোর্সেস, তারপর কি কন্ডাক্ট বিজনেস অ্যাক্টিভিটিস রিকগনাইজিং সোশ্যাল অ্যান্ড কালচারাল ডিফারেন্সেস, মেনটেন ইকুইটেবল রিলেশনশিপ উইথ গভর্নমেন্ট এজেন্সিস অ্যান্ড আদার কাস্টমার্স, অ্যান্টি ব্রাইভারি, অ্যান্টি কারাপশন। এই বিষয়গুলো নিয়েই আসলে লোকাল কমিউনিটি অ্যান্ড গ্লোবাল সোসাইটির প্রতি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটা গ্লোবালি অ্যান্ড লোকালি। তারপরে কি পারপাস অফ কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কি কি পারপাস আছে? আচ্ছা, আমরা আজকে আর আলোচনা করে শেষ করতে পারবো না, পাবো না। আপনি আমরা এখানে এই পর্যন্ত শেষ রাখি আজকে। হ্যাঁ, এরপরে তাহলে আমরা একটা স্লাইড কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি রাখলাম, কারণ হচ্ছে আমরা নেক্সট দিন কর্পোরেট সোশ্যালিটি আর একটু রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, এটা দিয়ে আমরা আলোচনা শেষ করবো, আলোচনা এটা দিয়ে শুরু করলে আর একটু রিভিউ হবে, আবার পরের দিনও আমরা কর্পোরেট গভর্নেন্স নিয়ে শুরু করতে পারবো। ঠিক আছে, তো আপনারা যারা জয়েন করেছেন, আমি আর থার্ড শিটটা আপনাদেরকে দিচ্ছি না, আপনারা যে এলএমএস যে প্ল্যাটফর্মটা আছে ওইখান থেকে আপনারা একটু আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ওইখান থেকে নিয়ে নিন। ঠিক আছে? জি স্যার, জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, একটা কথা বলতে চাচ্ছিলাম স্যার, আমি প্রথম ক্লাসে ভালো ভাবে করতে পারিনি তো স্যার শুরুর দিকে, স্যার আপনি কি কোনো বই রেফার করেছিলেন এই সাবজেক্টের জন্য? হ্যাঁ, এটা বইটা হচ্ছে আপনার, আমি একটু দেখাই আপনাকে। হ্যাঁ জি স্যার, দেখেন তো, এটা দেখতে পান। আমাদের সীমা টেক্সটবুক কি1 এর, হ্যাঁ এটা হচ্ছে রেফারেন্স বুক একটা একটা, আর আমি প্রতিটা আমার পুরো সিলেবাসটাকে ঘিরেই শীট রেডি করা আছে। আমি এটা আপনাদেরকে মানে রেগুলার বেসিসে ক্লাসের সাথে সাথে দিয়ে দেব, এটা আপনারা ফলো করবেন সাথে সাথে, যে সীমা টেক্সটবুক ফলো করবেন, এবং আপনাদের প্রিভিয়াস ইয়ার এর কিছু কোশ্চেনও আমি দিয়ে দেবো, এটা আপনারা সবাই এলএমএস সফটওয়্যার মানে যে প্ল্যাটফর্ম ওইখানে পাবেন। হ্যাঁ জি স্যার, আমি আপলোড করে দেবো, ওইখান থেকে আপনারা প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন গুলোও নেবেন, কোশ্চেন গুলো সলিউশন করবেন। এই তিনটা জিনিস ফলো করলে আমার মনে হয় এই সাবজেক্টে পাস করা তেমন ডিফিকাল্ট কিছু হবে না আপনাদের জন্য, এবং এই সাবজেক্ট অত বেশি কঠিন না। স্যার একটা কথা স্যার, আমরা হচ্ছে মানে অপারেশন লেভেল থেকে নেক্সট লেভেলে যেতে হলে এই লেভেলে কয়টা সাবজেক্টে স্যার আমাদের বাধ্যতামূলক পাস করতেই হবে? এরকম কোনো ব্যাপার নেই, আপনি কি এর আগের আগের লেভেলে সবকিছু কোয়ালিফাই করেছেন? স্যার আমরা মাত্র পরীক্ষা দিয়েছি স্যার। আচ্ছা, আপনি তো একসাথে দুইটা লেভেল ভর্তি হতে পারেন। ও আচ্ছা স্যার, আপনি অপারেশন লেভেল সাথে সাথে আর একটা লেভেল, মানে দুইটা লেভেল একই সবসময় আইসিএমএ তে দুইটা লেভেল একসাথে কন্টিনিউ করা যায়। আপনার একটা লেভেলের এইরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এখানকার কয়েকটা সাবজেক্ট পাস করলে আপনি পরের লেভেলে যেতে পারবেন, আপনি একটা পাস না করলেও আর একটা লেভেলে ভর্তি হতে পারবেন, দুইটা লেভেল ভর্তি হতে পারবেন। আর দুইটা লেভেলের প্রথম লেভেলের সবগুলো সাবজেক্ট শেষ না হলে পরের লেভেলে আর যেতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। আমাকে ফুল কমপ্লিট করতে হবে।
একটা লেভেল ফুল কমপ্লিট করলে আর একটা লেভেল ভর্তি হতে পারবেন, বিষয়টা এরকম। স্যার একটা সাবজেক্টে যদি আপনার বাকি থাকে তারপরে স্যার ভর্তি হওয়ার সুযোগ নাই স্যার? ভর্তি হওয়া যায় নাকি? না স্যার, না না ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।